হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা দ্বাদশ শ্রেণিতে পড়ছো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের আমি হ্যাঁ তোমাদেরকে পাঠাচ্ছি তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের দুটি অধ্যায় থেকে এসে কিউ বাকি ছিল অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বাকি ছিল সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুটি নবম এবং দশম অধ্যায় থেকে আমি আজকের তোমাদের পাঠিয়ে দিচ্ছি আশা রাখি এই প্রশ্ন কটি তোমরা পড়লে নবম এবং দশম অধ্যায় থেকে এই প্রশ্ন উত্তর কটি তোমরা পড়লে তোমাদের নবম এবং দশম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসবে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আসবে তোমরা ইজিলি উত্তর দিতে পারবে আর তোমাদের সমস্তটাই জানা পড়বে একটু লাইটের অভাব হতে পারে একটু ভোল্টেজ ড্রপ আছে একটু ডাউন আছে যাই হোক তোমরা এই অধ্যায় দুটি থেকে যা প্রশ্ন পড়বে আশা করি তোমরা পাবে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি ভাবছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আরও গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনগুলির জন্য এসো আমরা প্রশ্ন উত্তরগুলো নিই এবং তোমরা বেশি করে লিঙ্ক শেয়ার করো প্রথমে আমরা দশম অধ্যায়টা নিয়ে আসছি দশম অধ্যায়টা কেন নিয়ে আসছি দশম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দুটো থেকে তিনটি প্রশ্ন তোমাদের দশম অধ্যায় থেকে আসে এসে কিউ আসে নবম অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন হয়তো থাকবে এসো হ্যাঁ তো দশম অধ্যায় হলো স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা স্থানীয় শাসন ব্যবস্থা একের দাগে দেখতে পাচ্ছ গ্রামসভা কাকে বলে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতাকে নিয়ে গঠিত হয় গ্রামসভা ব্যাস এক নম্বরের প্রশ্ন এইভাবে উত্তর দেবে অসুবিধা হবে না দুয়ের দাগের প্রশ্ন বলেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তাকে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা হলেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও সাহেব তিনের দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়েকটি স্তর আছে কী কী এটা আগের চ্যাপ্টারেও তোমরা করেছ কিছু কিছু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন থাকে যেগুলো দুটো তিনটে চ্যাপ্টার থেকে কমন থাকে সেই প্রশ্নগুলি এটিতেও তেমন আছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর হলো যথাক্রমে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা তোমরা এটা জেনে থাকো চার দাগের প্রশ্ন হলো পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে পঞ্চায়েত ব্যবস্থায় মোট আসনের পঞ্চাশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে পাঁচের দাগের প্রশ্ন গ্রাম পঞ্চায়েত সভায় কে সভাপতিত্ব করেন গ্রাম প্রধান বা অঞ্চল প্রধান গ্রাম পঞ্চায়েত সভায় সভাপতিত্ব করেন ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে এসডিও বা সাবডিভিশনাল ডিভিশনাল অফিসার সাবডিভিশনাল অব এটা দন্তের নয় ল হবে সাবডিভিশনাল অফিসার বা মহকুমার শাসককে ক্ষুদ্র জেলা শাসক বলা হয় মহকুমার শাসকের যে কোনো দুটি কাজ উল্লেখ করো মহকুমা শাসকের প্রধান দুটি কাজ হলো মহকুমার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং মহকুমার রাজস্ব আদায় করা প্রশ্ন আটের দাগের প্রশ্ন হলো জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম কি জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম হলো সভাধিপতি জেলা সংসদের প্রধান কাজ কি না জেলা সংসদের প্রধান কাজ হলো সমগ্র জেলার জন্য আর্থিক উন্নতি সাধন করা স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত সপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা হলো বারো জন ব্লক উন্নয়ন আধিকারিকের যে কোনো দুটি কাজ উল্লেখ করো ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বুঝতে পারছো ব্লক ডেভেলপমেন্ট অফিসার যেটা বলা হয় সংক্ষেপে আমরা যেটা বিডিও বলি ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও এর দুটি কাজ ও ক্ষমতা হলো গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে উন্নয়নমূলক পরিকল্পনা ও প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করা অর্থাৎ কোঅর্ডিনেট সংযোগ করা এবং গ্রাম পঞ্চায়েতের বাজেট পরীক্ষা ও অনুমোদন করা দাগের প্রশ্ন হলো জেলা শাসকের দুটি কাজ উল্লেখ করো জেলা শাসকের দুটি কাজ হলো জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং দ্বিতীয়ত জেলার উচ্চপদস্থ কর্মচারীদের কাজকর্মকে তত্ত্বাবধান করা তার দাগের প্রশ্ন গ্রাম গ্রাম পঞ্চায়েতের যে কোনো দুটি কাজ উল্লেখ করো পঞ্চায়েত এলাকাধীন গ্রামগুলিতে কূপ নলকূপ পুষ্করিণী খনন ও রক্ষণাবেক্ষণ করা রেশন কার্ড তৈরি করতে ও বিতরণ করতে এবং দরিদ্রদের খাদ্য বিতরণ করতে সাহায্য করা চতুর্দাগের প্রশ্ন ন্যায় পঞ্চায়েত কাকে বলে ন্যায় পঞ্চায়েত কাকে বলে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পঞ্চায়েত আইন অনুসারে গ্রাম পঞ্চায়েত একটা করে একটা ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে না এই ন্যায় পঞ্চায়েতের কাজ কি না গ্রাম স্তরের ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি এখানে নিষ্পত্তি হতে পারে এটি একটি স্বায়ত্ত শাসিত সংস্থা পনেরো দাগের প্রশ্ন হল গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখো গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস হলো কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান জমি ও ঘরবাড়ি থেকে আদায়কৃত খাজনা ও কর ষোলো দাগের প্রশ্ন পঞ্চায়েত সমিতির দুটি কাজ উল্লেখ করো কৃষিকাজের সুবিধার্থে জলাশয় সংস্কার করা জল সরবরাহ করা কিংবা জল নিষ্কাশন করা এবং ক্ষয়ের দাগের হলো প্রাথমিক বয়স্ক শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রাথমিক ও বয়স্ক শিক্ষার জন্য ঠিক আছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং প্রয়োজনে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করা শতদাগের প্রশ্ন পৌরসভার দুটি আবশ্যিক কাজ উল্লেখ করো পৌরসভার দুটি আবশ্যিক কাজ হলো জল সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা করা এবং রাস্তাঘাট নির্মাণ করা এই ছিল তোমাদের হচ্ছে দশ দশম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়ের ইম্পর্টেন্ট সথেরোটি এসে কিউ এর থেকে তোমাদের দুটো থেকে তিনটি প্রশ্ন তোমাদের আসবে অবশ্যই করে তোমরা এটি ভালো করে তৈরি করো এবং এরপরে আমি দেখাবো তোমাদের নবম অধ্যায় তোমাদের নবম অধ্যায়ের নাম হলো ভারতের বিচার ব্যবস্থা দেখতে পাচ্ছ ভারতের বিচার ব্যবস্থা বন্ধুরা তোমরা যারা ভাবছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী আরও আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাস্ট মিনিট সাজেশনগুলির জন্য তোমরা বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো একের দাগের প্রশ্ন দেখো ভারতের সুপ্রিম কোর্টে দুটি লেখও উল্লেখ করো ভারতের সুপ্রিম কোর্ট যে লেখগুলি জারি করতে পারে তাদের মধ্যে উল্লেখযোগ্য দুটি লেখ হলো পরামর্শ সরি পরমাদেশ ও বন্দি প্রত্যক্ষীকরণ পরমাদেশ এবং বন্দি প্রত্যক্ষীকরণ গণ আদালতের কাজ কি লোক আদালত বা গণ আদালতের কার্যাবলী দেওয়ানি দিন ধরে চলছে এমন অমীমাংসিত মামলা যদি কোনো আদালতে পাঠায় তাহলে গণ আদালত তার বিচার করে বাদী বিবাদীর বক্তব্য শুনে পারস্পরিক সমঝোতা করে নেওয়া হয় অর্থাৎ বাদী বিবাদীর বক্তব্য শুনে সেই মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করা হয় পারস্পরিক পরস্পরের মধ্যে একটা সমঝোতা বা বুঝিয়ে সুঝিয়ে সেটা নিষ্পত্তি করা হয় পরমাদেশ কথার অর্থ কি পরমাদেশ কথার অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি আমরা আদেশ দিচ্ছি চার দাগের প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতের অর্থাৎ সারা দেশে এক এবং অখণ্ড বিচার ব্যবস্থা চালু করা হয়েছে দেওয়ানি ফৌজদারি আইন মেনে বিচার কার্য সম্পাদন করা অভিলেখ আদালত কি যে আদালত নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে তাকে বলে অভিলেখ আদালত হাইকোর্টের এক্তিয়ারভুক্ত দুটি প্রধান বিচার এলাকা উল্লেখ করো মূল এলাকা ও আপিল এলাকা হলো হাইকোর্টের এক্তিয়ারভুক্ত দুটি বিচার এলাকা মূল এলাকা এবং আপিল এলাকা ভারতের সর্বোচ্চ আদালতের নাম কী ভারতের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট এটি তোমরা সবাই জানো সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন এই প্রশ্নের উত্তরটিও তোমরা সবাই জানো ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন নয় দাগের প্রশ্ন লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল খুব ইম্পর্টেন্ট আছে প্রশ্নটি তোমাদের আসতে পারে প্রথম লোক আদালত দিল্লিতে স্থাপিত হয়েছিল মিসা এর পুরো নাম কি এম আই এস পুরো নাম হলো মেন্টেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট পিল এর পুরো নাম কি পি এল পি এল পুরো নাম হল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হাইকোর্টের মূল এলাকা কি হাইকোর্টের মূল এলাকা বলতে বোঝায় যে এলাকায় সরাসরি মাপলা দাখিল করা হয় শুধুমাত্র রাজস্ব সংক্রান্ত মাপলা মূল এলাকার অন্তর্ভুক্ত প্রতিষেধ কথার অর্থ কী সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট নিজেদের একটিয়ারের মধ্যে কাজ করার জন্য নিম্ন বা অধস্তন আদালতগুলিকে যে আদেশ দেয় তাকে প্রতিষেধ বলে হাইকোর্টের বিচারপতিদের দুটি যোগ্যতা লেখক হাইকোর্টের বিচার প্রতি হতে হলে যে দুটি প্রধান যোগ্যতা তা হলো বিচারপতিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বিচারপতিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং যে কোনো বিচার বিভাগীয় পদে কমপক্ষে দশ বছর আসীন থাকতে হবে সুপ্রিম কোর্টের এলাকাগুলি কী কী সুপ্রিম কোর্টের এলাকাগুলিকে চার ভাগে ভাগ করা হয় মূলত মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা ও লেখ এলাকা পরের প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন বন্দি প্রত্যক্ষীকরণ এর অর্থ কি এখানে দেখো উত্তরটি বন্দি প্রত্যক্ষীকরণের অর্থ হলো বন্দিকে সশরীরে আদালতে হাজির করা শত শতদাগের প্রশ্ন ভারতে অখণ্ড বিচার ব্যবস্থা বলতে কী বোঝো আমাদের দেশে কেন্দ্র ও ও রাজ্যে যে বিচার ব্যবস্থা চালু আছে তাকে অখণ্ড বিচার ব্যবস্থা বলে আঠেরো দাগের প্রশ্ন সংবিধানের কোন ধারায় প্রত্যেক রাজ্যে হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে ইম্পর্টেন্ট আছে প্রত্যেক রাজ্যে হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে সংবিধানের দুশয় চৌদ্দ নম্বর ধারায় দুশয় চৌদ্দ নম্বর ধারায় বন্ধুরা এই ছিল আজকেরকার তোমাদের ইম্পর্টেন্ট পলিটিক্যাল সায়েন্সের দুটি অধ্যায় নবম এবং দশম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ এসে এই দুটি বাকি ছিল আজকে তোমাদের শেষ করে দিলাম তোমরা অবশ্যই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ো এবং তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য রইল শুভকামনা অল দ্য বেস্ট আবার কথা হবে নেক্সট ভিডিওতে